2010 সাল থেকে এক নম্বর হিরো কে, সে প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মধ্যে। দেবের থেকে জিত অন্তত 3-4 বছর আগে টলিউডে যাত্রা শুরু করেছিলেন, তারও অন্তত বছর দশেক আগে মডেলিংয়ের কাজে হাতেখড়ি হয়েছিল জিতের। জিত 2002 সালে তার টলিউডের প্রথম ছবিতেই একটা বড় হিট দিয়েছিলেন। জিতের সাথী সিনেমার মাধ্যমে টলিউডে নতুন যুগের শুরু হয়েছিল। হরনাথ চক্রবর্তীর এই সিনেমার মাধ্যমেই রাজ্যের দর্শক আবার হলমুখী হয়েছিল। সাথীর মার্কাটারি সাফল্যের পর একের পর এক জিতের ছবি বক্স অফিসে সাফল্য পায়। কোনোটা হয়তো সাথীর মতো সাফল্য না পেলেও জিতকে এক নম্বরে নিয়ে যায় চ্যাম্পিয়ন, নাটের গুরু, শক্তি, প্রেমী, মাস্তান, বন্ধন একের পর এক সিনেমার হিট দিয়ে জিত হয়ে উঠেছিলেন টলিউডের ব্লকবাস্টার সুপারহিরো। এদিকে 2006 সালে টলিউডে আগমন ঘটে দেবের। অগ্নিপথ সিনেমায় রচনা ব্যানার্জির সঙ্গে জুটি বেঁধে টলিউডে পা রাখেন দেব, কিন্তু প্রথম সিনেমাতেই সুপার ফ্লপ। দেবের ক্যারিয়ারের শুরুতেই তখন বড় সড় জিজ্ঞাসা চিহ্ন। তবে এক বছর বাদে রবি কিনাগি আর ভেঙ্কটেশ ফিল্মস দেবকে দিল বড় ব্রেকআপ। আই লাভ ইউ সিনেমার সাফল্য দেবকে টলিউডে রাজ করবার ইঙ্গিত দিল। আই লাভ ইউ সিনেমার পর আরও 2-3টা সিনেমাতে অভিনয় করলেন দেব। প্রেমের কাহিনী, মন মানে না, জ্যাকপট, এইসব সিনেমাগুলো দেবকে মানুষের সঙ্গে পরিচয় করালো। তবে নায়ক হিসেবে দেবকে আলাদা মাত্রা দিল চ্যালেঞ্জ পরঞ্জয় জুলিয়ারে এবং পাগলু টু। দেখতে দেখতে টলিউডে বছর চারেক পার করে দেব বুঝতে পারলেন এক নম্বর নায়ক হবার সুযোগ তাকে হাতছানি দিয়ে রাখছে। এদিকে বছর দশেক রাজ করার পর জিতের বাজারে একটু যেন ঝিমুনি ধরল। 100% লাভ এবং দিওয়ানা প্রত্যাশিত সাফল্য পেল না। 2014 সালে পট পরিবর্তন ঘটালো, কারণ সে সময় পাগলু টু, খোকা 420, চ্যালেঞ্জ টু দেবের পরপর 3টা সিনেমা সুপারহিট হলো। তবে দেবের ক্যারিয়ারের সবথেকে বড় সাফল্য এনে দিল চাঁদের পাহাড়। শঙ্করের চরিত্রে অভিনয় করে দেব ছুঁলেন নতুন মাইল ফলক। কলকাতার একটা বড় অংশ যারা দেবের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারাও বিভূতিভূষণের সৃষ্টিকে রূপালী পর্দায় দেখার জন্য মাল্টিপ্লেক্সে লাইন দিলেন। পুরো লাভটা হলো দেবের। ক্যারিয়ারে রকেট গতিতে দেব সাফল্যে চূড়ায় উঠলেন। আর তখনই জিত ভেঙ্কটেশ ফিল্মের বন্ধন ছেড়ে বিদ্রোহী শিবিরের ব্যানারে সিনেমা করার ঝুঁকিটা নিলেন। বলিউডের নামকরা পরিচালক রাজেশ গাঙ্গুলির রয়্যাল বেঙ্গল টাইগার সিনেমায় অভিনয় করলেন। সিনেমাটা ঠিকঠাক চলল না, তখন জিতের হেটার্স হাতে গোনা কয়েকজন, ভক্তদের সংখ্যাটাও দেবের চেয়ে অনেক বড়। তবুও খুব একটা জুত করতে না পেরে জিত বুঝতে পারলেন শুধু ভক্তকুল দিয়ে বক্স অফিস মাত করা যায় না, প্রয়োজন প্রযোজক সংস্থা, বড় ব্যানার, বড় পরিচালক। দিনের শেষে অনেক বড় পার্থক্য করে দেয় এসব, যে কারণেই জিত বিগত 4 বছরেও কোনো বড় হিট সিনেমা দিতে পারেনি। দিন শেষে জিত আর দেবের পার্থক্য করে দিল বড় ব্যানার। যদিও পারফরমেন্সের দিক থেকে জিত এখনও অনেকটাই এগিয়ে, কিন্তু বক্স অফিস এখন দেবের দখলে, তাতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, দেব আর জিতের মধ্যে কোন নায়ককে আপনার বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতেই পারেন। আগামী ভিডিওতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।